माननीয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর মাননীয় আমার দলের সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়াকে ধন্যবাদ জানাইছো। আজি তেখেতসকলে আস্থা আর বিশ্বাস রাখি পেলায় দলীয় প্রার্থী হিসাবে তেখেতসকলে মনোনীত করার বাবে ভারতীয় জনতা পার্টি সকলখিনি কার্যকর্তার নেতা সকলে মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আর দ্বিতীয় কথা হল যে এবার নির্বাচন হব, এই নির্বাচন আর বিগত পাঁচটা মাহ আগের নির্বাচনের মাজত একটা পার্থক্য আছে। বিগত পাঁচটা মাহর আগের নির্বাচন মই কংগ্রেস দলের প্রার্থী আসিল আর আমি কংগ্রেস দলের সরকার গঠনের কারণে রাইজর ওসলে গেছি। এবার যেহেতু ভারতীয় জনতা পার্টি দলে মোক প্রার্থিত্ব দিছে আর যেহেতু সরকারখন আছে, হাওড়া সমষ্টিতো সরকারখনের লগত থাকিবলে নাই, তার সিদ্ধান্তর কারণে নির্বাচন হব। সেখানে মই ভাবো যে এবার হাওড়া সমষ্টির গরিষ্ঠ সংখ্যক রাইজে ইচ্ছা করেছে যে হাওড়া সমষ্টির উন্নয়নমূলক কাম কাজবিল অহা পাঁচটা বছর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত যুক্ত হবলে গৈ আছে, সেই সঁহারির প্রতি সঁহারি জানাই এবার ভারতীয় জনতা পার্টির পক্ষ হাওড়া সমষ্টির থাকি মূল যুঁজখন কাল হবল যেহেতু আপনার সতীর্থ একাল সতীর্থ বর্তমান টিকিট পাইছে কংগ্রেস দলত। সব কংগ্রেস দলত যেহেতু মই ত্রিশটা বছর আসিল তাত সকলখিনি মূল সতীর্থ, মূল যুঁজখন কংগ্রেস দলের লগতেই হব। কারণ এতিয়া রাইজর দলের বহুখিনি জায়গা আখৈ ফুটাদি ফুটিছে, কিন্তু রাইজর দলের সাংগঠনিক ভেটি একেবারে দুর্বল তৃণমূল পর্যায়ে। কংগ্রেস দলের এতিয়াও বুথ ওয়াইজ বা বুথ সেন্টার ওয়াইজ এতিয়াও কিছু মানুষ আছে, সেই সকলে এতিয়াও কংগ্রেস দল করে। মই ভাবো মূল যুঁজখন কংগ্রেস দলের লগতে হব আর রাইজর দলে কংগ্রেস দলের হে অনিষ্ট করব, কারণ প্রায় কংগ্রেস দলের ঘর সুমায় সুমায় রাইজর দলে কংগ্রেসের ভোট প্রকাশ করেছে। সব রাইজে এবার সিদ্ধান্তটা সঠিক লব বলে মই ভাবো। মই ইয়ার আগতেও কইছো যে এবার যেহেতু সরকার গঠনের নির্বাচন নয়, ইতিমধ্যে সরকার এখন আছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত অসমত ভারতীয় জনতা পার্টি সরকারখন আছে। যেহেতু ভারতীয় জনতা পার্টির সরকারখন আছে, তেতিয়াহলে নিশ্চিতভাবে হাওড়া সমষ্টির রাইজে এবার সরকারখনের পক্ষত ভোট দিব আর গাঁয়ে ভূঁয়ে যা বনাবলগীয়া রাস্তা পদূলি ঘাট আছে, শিক্ষা অনুষ্ঠানের পৰা আৰম্ভ কৰি দলঙৰ পৰা আৰম্ভ কৰি খেলাধুলা ষ্টেডিয়ামৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন সমস্যা আছে, যিবিলাক সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত একমাত্ৰ উপায়টো হ'ল ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰখনৰ লগত থকা আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া হাত শক্তিশালী কৰি আমাৰ এই অঞ্চললৈ উন্নয়ন আছে। যিহেতু ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰখন আছে, তেতিয়াহ'লে নিশ্চিতভাৱে হাওড়া সমষ্টিৰ ৰাইজে এইবাৰ চৰকাৰখনৰ পক্ষত ভোট দিব আৰু গাঁৱে ভূঁয়ে যিবিলাক বনাবলগীয়া ৰাস্তা পদূলি ঘাট আছে, শিক্ষা অনুষ্ঠানের পৰা আৰম্ভ কৰি দলঙৰ পৰা আৰম্ভ কৰি খেলাধুলা ষ্টেডিয়ামৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন সমস্যা আছে, যিবিলাক সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত একমাত্ৰ উপায়টো হ'ল ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰখনৰ লগত থকা আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া হাত শক্তিশালী কৰি আমাৰ এই অঞ্চললৈ উন্নয়নৰ কাম কাজবিলাক। চব এটাই মূল ইছ্যুটো হ'ল যে চৰকাৰখনৰ লগত ৰাইজ থাকিব লাগে, উন্নয়নমূলক কাম কাজবিলাকত আগবাঢ়ি যাব লাগে আৰু আমাৰ যিবিলাক চৰকাৰী আঁচনি আছে সেই আঁচনিবিলাক যাতে দুখীয়া মানুহে পায়, সঠিকভাৱে পায়। আমাৰ মহিলাসকলৰ কাৰণে হওক বা আমাৰ পিগাৰী আঁচনিয়ে হওক বা ফিছাৰী আঁচনিয়ে হওক বা আমাৰ ডায়েৰী ডেভেলপমেণ্টৰ আঁচনি, এই বহুতখিনি আঁচনি ইতিমধ্যে অহাৰ পথত, যিখিনি আমাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৈছে যে গাঁৱৰ ৰাইজৰ উন্নয়নৰ কাৰণে এই আঁচনিবিলাকে গাঁৱৰ গোটসমূহক দি পেলাই মহিলা গোটসমূহক সবলীকরণ করে পেলায় গাঁৱের যে অর্থনীতি সেই অর্থনীতির লগত সমষ্টি বিশেষে অঞ্চল বিশেষে জড়িত করা। আর মই ভাবো যে অহা দুই তারিখের ফলাফলের পিছত আমি সুন্দরকে এই গোটে আঁচনিবিল আমার স্থানীয় যখন নিবন আছে সেই সকলক দিয়ার ব্যবস্থা করব। আর এটা আপনাদের চাব যে কংগ্রেস দলটো এটা প্রায় বিধ্বস্ত, প্রায় ইয়াত এতিয়া হাওড়া সমষ্টির দুভাগ ইতিমধ্যে হয়েছে আর দ্বিতীয়তে কংগ্রেস দলটোর কিছু বিধায়কে এনেকুৱা ধৰণৰ মন্তব্য আৰম্ভ কৰিছে যিবিলাক মন্তব্যই প্ৰকৃত আৰু সঁচা অসমীয়াৰ বুকুত ক'ৰবাত নহয় ক'ৰবাত এটা বিষ অনুভৱ কৰোঁ। কাৰণ শ্বেৰমান আলী ডাঙৰীয়াই যি কৈছে আজিৰ দিনটোত যে সেইসকল শ্বহীদ নাছিলে, যিসকল শ্বহীদক সকলোৱে স্বীকৃতি দিছিলে, যিসকলৰ শ্বহীদৰ বলিদানৰ পিছত অসম চুক্তি স্বাক্ষৰিত, য'ত কংগ্ৰেছে স্বাক্ষৰিত কৰিছে, এজিপিয়ে কৰিছে, আছুৱে কৰিছে, সেই সময়ত চৰকাৰ এখনে কৰিছে, সেইকাৰণে এনেধৰণৰ শ্বেৰমান আলী যেতিয়ালৈকে কংগ্ৰেছ দলত থাকিব তেতিয়ালৈকে অসমীয়া মানুহে মানে লাজত তলমূৰ কৰি থাকিব লাগিব। আৰু যেতিয়ালৈকে শ্বেৰমান আলীহঁতৰ নিচিনা কংগ্ৰেছ দলৰ পৰা ওলাই আহিব তেতিয়াহে কেতিয়াবা হয়তো কংগ্ৰেছ দলৰ ভাল দিন ঘূৰি অহাৰ